আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আমি এসেছি। আজকে দুর্গা নবমী আর আজকে আমি বাইক নিয়ে বেরিয়ে পড়েছি একটা ছোট্ট রাইডে দুর্গাপুরে, যেখানে আমি আগে কাজ করতাম। কিন্তু কপাল আমার খুবই খারাপ, সকাল থেকে বেরোনোর পরে অনবরত বৃষ্টি হয়েই চলেছে, যেটা একদম রাইডটাকে পুরো স্পয়েল করে দিচ্ছে, রাইডের মুডটাকে পুরো স্পয়েল করে দিয়েছে, যেটা ভালো লাগছে না। রাইডিংয়ের যে মজাটা, সেই মজাটা ঠিক নিতে পারছি না। পুরো শুজ আমার একদম ভিজে গেছে, ভিতরে জল চলে গেছে। রেন প্যান্ট পরেছিলাম, তার সত্ত্বেও রেন প্যান্টের ভিতর দিয়ে কী করছে জল গেছে জানি না, পুরো প্যান্ট ভিজে গেছে। শুধুমাত্র উপর পোর্শনটি আমার ভেজে নি, তো এটাই ভালো। আজকের ব্লগটাকে তো ভালো করার একটা চেষ্টা করেছিলাম, কিন্তু বৃষ্টির জন্য সমস্ত কিছু বরবাদ হয়ে গেছে। তো জানি না কতটা ভালো লাগবে ব্লগটা আপনাদের, তবুও যদি আপনারা আমায় ভালোবাসেন তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিন। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এই ভিডিওটা ছাড়াও আরও অনেক ভিডিও আছে যেগুলো আপনি দেখতে পারবেন। দুর্গাপুর 24 কিলোমিটার, বাঁকুড়া 71, দার্জিলিং 519 কিলোমিটার, 24 কিলোমিটার অর, তার মানে মোটামুটি আমি আর আধ আধ ঘন্টার মধ্যে 25 কিলোমিটার মেরে দেবো হাইলোডে। সাধারণের বিল্ডিংটা যেখানে আগে আমি কাজ করতাম, এখন তো এটা চেঞ্জ হয়ে গেছে, অন্য কোনো কোম্পানি নিয়ে নিয়েছে। আগে এটা HTMT, না এখনও তো HTMT আছে, এটা একটা কল সেন্টার, এয়ারটেলের কল সেন্টার। আপনার এয়ারটেলের কাস্টমার কেয়ার হচ্ছে এখান থেকে চলে বাংলা, বিহার আর উড়িষ্যা তিনটে, কলকাতা বাদ। এই জায়গাগুলো আগে পুরো ফাঁকা ছিল, কিচ্ছু ছিল না, তো এখন ও 10 বছরে কি পরিবর্তন, ভাবা যায় না। এটা ভিরিঙ্গির কালী মন্দির, আর এখানে আমি দীর্ঘ 10 বছর পরে এলাম। তো 10 বছর পরে এসেও ফিলিংসটা একই রকম রয়ে গেছে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত, আরও কিছু জায়গা আমি দুর্গাপুরের এক্সপ্লোর করব। বছর পরে এখানে এসে জায়গাটাকে আমি চিনতেই পারিনি, একদম সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে জায়গাটা, এত ডেভেলপ হয়ে গেছে যে আমি আগের সঙ্গে, আগের দুর্গাপুরের সঙ্গে এখনকার দুর্গাপুর আমি মেলাতে পারছি না। তো যাই হোক, তো পুজো দেওয়া আমার তো হয়ে গেছে, এবারে আমি যাব হচ্ছে দুর্গাপুর ব্যারেজ হয়ে দেখি যদি আরও কিছু এক্সপ্লোর করা যায় করবো, না হলে সোজা বাড়ি চলে যাব। তো সঙ্গে থাকুন, আর যদি এই চ্যানেলে প্রথম হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটিকে লাইক করুন। শুধু যদি পুজো দিয়ে ফিরে যেতাম মজা আসতো না, তাই একবার দুর্গাপুর ব্যারেজে ঘুরেই যাই, দেখি কিরকম। ব্যারেজের এই সাইডে হচ্ছে জল আছে, আটকানো আছে, আর এই সাইডে দামোদর, এইখানে জল ছাড়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এয়ারে জল যাচ্ছে, মানে এখানে যতগুলো গেট আছে তার মধ্যেই কয়েকটা গেট খোলা আছে, আশা করছি দেখাতে পারছি। তো যাওয়া যাক, দূরে ওই যে জায়গাগুলো দেখা যাচ্ছে ওই জায়গাগুলো হচ্ছে দামোদরের এই ব্যারেজের, দুর্গাপুর ব্যারেজের
পিকনিক স্পট, এখানে শীতকালে লোকে পিকনিক করতে আসে। ফরেস্ট এলাকাটা বেশ দেখতে দারুণ লাগছে, দুধারে গাছের সারি আর মাঝখান দিয়ে রাস্তা। তো আমি এখন দেউল পার্কে এন্ট্রি করেছি। তো সাইডে দেউল আছে আর এখানে এটা দেউল পার্ক। গাড়ি নিয়ে ঢুকতে গিয়ে গাড়ির জন্য 20 টাকা, আর এখানে পার অ্যাডাল্ট 20 টাকা, অর্থাৎ 40 টাকা আমাকে পে করতে হয়েছে। তো একটু বোকাও বনে গেলাম, কারণ দেউল দেখতে এসেছিলাম। অ্যাকচুয়ালি দেউল দেখবার জন্য পার্কে ঢোকার কোনো প্রয়োজন নেই। পার্কটার নাম দেউল পার্ক ভেবে ভাবলাম যে পার্কের ভিতরেই কোথাও দেউল আছে। এই পার্কটা অ্যাকচুয়ালি শিশুদের জন্য আইডিয়াল, বড়দের জন্য সেরকম কিছু নয়। যাক গে, বাই মিস্টেক যখন ঢুকে পড়েছি কী আর করা যাবে, একটুখানি এক্সপ্লোর তো করে নিলাম। এখন কাজ হচ্ছে দেউলটা দেখব, আর দেউল দেখে গো ব্যাক টু দ্য হোম। আপনারা দেখবেন বাংলার গ্রামেগঞ্জে বিভিন্ন দেউল ছড়িয়ে আছে। যেমন কলকাতার দিকে 24 পরগনায় যে আছে জটার দেউল, তো বর্ধমান ঢোকার আগে কিছু দেউল আছে, আর এটা হচ্ছে ইছাই ঘোষের দেউল, এটাও বর্ধমান জেলার মধ্যে একটা দেউল। তো এরকম গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় খুঁজলে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেউল দেখতে পাবেন। এটা এক দরজা বিশিষ্ট একটা মন্দির। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে লাইক করুন।